হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া হাসান পাঠ, আজকে আরো একটি নতুন একটি ফোনের আনবক্সিং আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটি হচ্ছে ইনফিনিক্স হট 9 প্লে। বেশ হাইপ ক্রিয়েট করেছে বাজারে, কেননা এই ফোনটি মূল যে ব্যাপারটি সেটি হচ্ছে 6000 mAh বিগ ব্যাটারি এবং বিগ স্ক্রিন। তো চলুন তাহলে এই ফোনটি আনবক্সিং করা যাক। আজকের ভিডিওটি স্পন্সর করেছে সারিকা মোবাইল নেটওয়ার্ক। এখানে পেয়ে যাবেন বিভিন্ন অফারের বিভিন্ন স্মার্টফোন, বাটন ফোন, এবং খুব সহজেই যে কোনো স্থান থেকে আপনারা এই ফোনগুলো পারচেস করতে পারেন। নিচে তাদের পেজ লিংক দেওয়া রইল, দেখে নেবেন। ফোনটির লুকের কথা যদি বলা যায়, অসাধারণ লুক দিয়েছে ইনফিনিক্স হট 9 প্লে। চোস একটা লুক, বেশ ভালো লেগেছে আমার কাছে, এবং ফোনটি বেশ বড় সড়ো। ফোনটির নিচের দিকে আপনারা পাচ্ছেন ইউসবি টাইপ বি এবং মাইক্রোফোন পোর্ট। ফোনটির ডান দিকে রয়েছে একটি লক আনলক বাটন, ভলিউম আপ ডাউন বাটন। ফোনটির বাম দিকে আপনারা পাচ্ছেন সিম পয়েন্ট, যেখানে হচ্ছে দুটি সিম ও একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি দুটি ক্যামেরা, একটি সেটআপ এবং ট্রিপল এলইডি ফ্ল্যাশ, এবং এখানে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওভারঅল সব দিক থেকে জোস একটি ফোন ছিল। এক কথায় লুকের দিক থেকে যদি বলা যায়, তাহলে আমি 10-এ অবভিয়াসলি এই ফোনটিকে 9 দিয়েই দেব। বাজারে ইনফিনিক্স হট 9 প্লে দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার একটি হচ্ছে 2 GB র্যাম, 32 GB রম, এবং অপরটি হচ্ছে 4 GB র্যাম, 64 GB রম। সব কিছু ঠিকঠাক ছিল, এই ফোনটির বেস্ট একটি কম্বিনেশন তারা দিয়েছে। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.82 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে, যার ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1640। বেশ ঠিকঠাক ছিল। যারা এই এই ধরনের বিগ ডিসপ্লেতে ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করেন, তাদের জন্য বেস্ট একটি চয়েস হবে ইনফিনিক্স হট 9 প্লে। এই ফোনটির ক্যামেরার কথা যদি বলা যায়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু দুটি ক্যামেরা, সে তার একটি হচ্ছে 13 MP এবং অপরটি হচ্ছে VGA ক্যামেরা। দেখা যাক এই ফোনটির ক্যামেরার পারফরমেন্স কেমন দিচ্ছে। বেশ কালারফুল ও স্যাচুরেট দেখতে পাচ্ছি আমরা এখানে। তো বেশ কিছু ফটো স্যাম্পল আপনাদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করব, একটু দেখে নেবেন। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 8 MP একটি সেলফি ক্যামেরা। এটাও মোটামুটি বেশ ভালোই স্যাচুরেটেড ছিল, ঠিকঠাক ছিল, আমার কাছে ভালোই লাগছে এই ফোনটি। বেশ ডিটেলস দেখতে পাচ্ছি। এই ফোনটির ওএস হিসেবে ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 10, যা বর্তমানে ঠিকঠাক ছিল, এবং বর্তমান সিচুয়েশনে অ্যান্ড্রয়েড 10 ইজ পারফেক্ট। এই ফোনটির প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে 1.8 GHz এর অক্টাকোর প্রসেসর, যা এই বাজেট রেঞ্জ এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক ছিল। যেহেতু দুটি ভেরিয়েন্ট তারা নিয়ে এসেছে, তো ঠিকঠাকই প্রসেসর তারা দিয়ে দিয়েছে। ওভারঅল অল ওকে। এই ফোনটির সিকিউরিটির কথা যদি বলা যায়, এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধা। বেশ দেখি কেমন কাজ করছে। বেশ মোটামুটি ফাস্ট রেসপন্স করছিল, মিসটাচ খুবই কমই হচ্ছিল, অ্যাকুরেট ছিল। তো এই ফোনটি দেখি এখন একটু ফেস আনলক কেমন কাজ করছে। মোটামুটি ঠিকঠাক, বেশ দ্রুতই আনলক হচ্ছিল ফেস। এই ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে বিগ একটি ব্যাটারি, যেটি হচ্ছে 6000 mAh একটি বিগ ব্যাটারি, যেটি হচ্ছে এই ফোনটির সেলিং পয়েন্ট। যারা
চিন্তা করবেন যে আমি সারা দিন ফোন ইউজ করব, তাদের জন্য বেস্ট একটি অপশন হবে এই ফোনটি। কেননা এই ফোনটি 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। যারা নর্মাল ইউজ করবেন তারা অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা হেভি ইউজ করবেন টানা 10 ঘন্টার থেকেও বেশি এসওটি পাবেন। আশা করি বেশ ভালো ফিডব্যাক আমরা দেখতে পাচ্ছি, তো সেই উদ্দেশ্যে এই ফোনটির রিভিউটি করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আপনার নোটিফিকেশন বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি জাকারিয়া হাসান পার্থ, আসসালামু আলাইকুম।